দুই বছর বয়স হয়ে গেলেই বাচ্চার পড়াশোনা নিয়ে প্রত্যেক বাবা মা চিন্তিত হয়ে ওঠেন অনেকের অভিযোগ থাকে বাচ্চাকে পড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বাচ্চা পড়তে চায় না কি করতে পারি তো বাচ্চাকে পড়াতে শুরু করার আগে আমার কয়েকটি পরামর্শ আছে আমি গুনে গুনে সাত রকমের কাজের কথা বলবো যা আপনার বাচ্চার দুই বছর বয়স হওয়ার আগে থেকেই আপনি প্র্যাকটিসগুলো শুরু করবেন এবং দিন শেষে যখন আপনি পড়াতে শুরু করবেন তখন দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে তো চলুন এক এক করে আমি সাতটি কাজের বর্ণনা করি খুব সংক্ষেপে আপনি বাচ্চাকে নানা ধরনের খেলনা কিনে দেন তো এই খেলনাগুলোর মধ্যে আপনি এমন সকল খেলনা কিনে দিবেন যে খেলনাগুলো নিয়ে খেলতে গেলে বাচ্চার মগজ ব্যবহার করতে হয় অর্থাৎ বুদ্ধি প্রয়োগ করে খেলতে হয় মানে অটো খেলনার বদলে ম্যানুয়ালি চালনা করতে হয় এমন সব খেলনা কিনে দিন কী ধরনের খেলনা হতে পারে এ নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে আপনারা চাইলে সেটা দেখতে পারবেন দ্বিতীয় পরামর্শ হলো আপনি বাচ্চাকে তো পুতুল কিনে দেন প্রত্যেক বাবা মাই প্রত্যেক বাচ্চার জন্যই কোনো না কোনো রকমের পুতুল কিনে দেয়ই তো আমার পরামর্শ হলো বাজার থেকে পুতুল কিনে দিতে পারেন বাট আপনি বাচ্চাকে সহ বসে কাপড় মাটি অথবা ইত্যাদি যে কোনো কিছু দিয়ে পুতুল বানিয়ে দেখান এবং এই পুতুল বানানোর সময় আপনি নিশ্চিত করবেন যেন আপনার বাচ্চারও অংশগ্রহণ থাকে তাতে বাচ্চা সৃষ্টিশীল হয়ে উঠবে এবং মনোযোগ দিতে শিখবে তিন নম্বর পরামর্শ হলো বাচ্চার হাতে নানা রকমের রং তুলে দিন যেমন কাঠে রং পেনসিল হয় প্যাস্টেল কালার হয় জল রং হয় এবং রঙগুলোর মধ্যে অবশ্যই জল রং নিশ্চিত করবেন সাথে তুলিও কিনে দেবেন তার কাছ থেকে কোনো সুন্দর ড্রয়িং আপনার আশা করার দরকার নেই একটা নির্দিষ্ট সময়ে সেই রঙগুলো নিয়ে খেলবে কাগজ নষ্ট করবে রং দিয়ে গা গতর মাখাবে কিন্তু এটা দ্বারা তার কোনো একটি নির্দিষ্ট কাজে মনোযোগ স্থাপন করার চর্চা ঘটে যাবে চার নম্বর পরামর্শ হল বাচ্চার চারপাশে যা কিছু বাচ্চা দেখতে পায় সেগুলোর প্রত্যেকটির নাম মেনশন করে করে তার সাথে নানান সময় গল্প করুন বাচ্চার ঘরে আপনার ঘরে বাচ্চার খেলনা বইপত্র হেন তেন যা কিছু আছে সব কিছুর নাম মেনশন করে করে তার সাথে কথা বলুন বিশেষ করে বাজার থেকে আনা শাক সবজিগুলোর নাম মেনশন করে করে তার সাথে গল্প করুন তাতে একটু বাড়তি লাভও হবে আপনার বাচ্চা যখন বাজার থেকে আনা কাঁচা শাকসবজির নামগুলো জেনে যাবে এবং রান্না করার পর সেগুলো সে চিনতে পারবে তাতে সেগুলো খাওয়ার প্রতি তার যেমন আগ্রহ বাড়বে তেমনি তার একটি বড় শব্দ ভাণ্ডারও তৈরি হবে আমার পাঁচ নম্বর পরামর্শ হলো বাচ্চাকে নানা ধরনের খেলনা ইত্যাদি সামগ্রী কিনে দেওয়ার পাশাপাশি প্রতিনিয়ত তাকে নতুন নতুন বই কিনে দিন দেখবেন যে বাজারে এমন কিছু বই পাওয়া যায় যা কেবলমাত্র বিভিন্ন কিছু চিত্র দিয়ে। যেমন শুধু পশুর চিত্র শুধু পাখির ছবি শুধু শাকের ছবি শুধু সবজির ছবি শুধু ফুলের ছবি এমন সস্তায় অনেক বই পাওয়া যায় বইগুলো নিয়ে বাচ্চা তার খেলনার মতো করেই বসবে তাতে বই নাড়াচাড়া করার যেমন অভ্যাস তৈরি হবে তেমনি প্রত্যেকটি ফুল ফল ইত্যাদি তার পরিচিত হয়ে উঠবে তার শব্দ বাড়বে একই সাথে একটি সুনির্দিষ্ট কাজে মনোযোগ স্থাপন করার প্র্যাকটিসটা হয়ে যাবে আমার ছয় নম্বর পরামর্শ হলো বাচ্চার বয়স দুই বছর হয়ে গেলেই তার হাতে পেন্সিল এবং খাতা তুলে দেবেন খাতা কেমন দেবেন বাংলা দাগটানা খাতা এবং আমরা যেটাকে অঙ্ক খাতা বলে থাকি সাদা খাতা এই দুই রকমের খাতা তুলে দেবেন এবং দেখবেন খেয়াল রাখবেন খাতাগুলো যেন শক্ত মলাটের বাঁধাই করা খাতা হয় তাতে একটু বিশেষ লাভ থাকবে বাচ্চা শুরুতেই যে আঁকা আঁকিগুলো করবে নানান চিত্রের মতো হবে এগুলো এই শিশুকালের আঁকা চিত্রগুলো বড় হয়ে গেলে তার একটি বিরাট স্মৃতির সংগ্রহ হয়ে থাকবে একই সাথে খাতা কলম নিয়ে সময় কাটানোর একটি প্র্যাকটিস শুরু হয়ে যাবে আমার সাত নম্বর পরামর্শ হলো বাচ্চাকে যে বইপত্রগুলো আপনি নাড়তে চাড়তে দিচ্ছেন অথবা তাকে কিনে দিচ্ছেন বাচ্চা জানছে যে এই বইগুলো তার সেই বইগুলোতে নানা রকমের চিত্র থাকে আপনি তার মধ্যে থেকেই মাঝে মাঝেই দু একটি চিত্র বাচ্চাকে এঁকে দেখান আপনি হয়তো মনে করতে পারেন আপনি ভালো আঁকতে পারেন না তাতে কিচ্ছু এসে যায় না আপনি যা পারেন তাই আঁকেন আপনার বাচ্চার চেয়েও আপনি খারাপ আঁকেন মানে খারাপ আর ভালো এখানে কোনো ম্যাটারই করে না আপনি বাচ্চাকে এঁকে দেখাচ্ছেন বাচ্চা দেখছে বাচ্চা যখন আঁকছে আপনি দেখছেন তাতে একটি সুনির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ রাখতে সাহায্য করে দুই আড়াই বছরের বাচ্চার সাথে এই প্র্যাকটিসগুলো নিয়মিত করান প্র্যাকটিসগুলো যদি আপনার বাসায় চালু থাকে দেখবেন যে যেদিন সত্যি সত্যি বাচ্চাকে নিয়ে পড়াতে চেষ্টা করছেন আপনার কাঙ্ক্ষিত মাত্রার চেয়েও বেশি ফলাফল পাবেন আপনার বাচ্চা পড়ার দিকে মনোযোগী হয়ে উঠবে তবে সাবধান এসব কাজগুলো করতে হবে খুবই আন্তরিকতার সাথে এবং কৌশলে মনে রাখবেন বাচ্চারা প্রচণ্ড অনুকরণপ্রিয় হয় তারা শিখতে পছন্দ করে কিন্তু যখন সে টের পাবে আপনি তাকে কিছু শেখাতে চেষ্টা করছেন সেটি এড়িয়ে যাওয়ার জন্যেও যথেষ্ট দক্ষ হয় তারা আপনার এবং আপনার বাচ্চার জন্য শুভকামনা